আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সোলার টিপস বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো PWM সোলার চার্জ কন্ট্রোলার কিভাবে সেটিং করতে হয় এবং কিভাবে সেটিং করলে আপনাদের ব্যাটারির লাইফ টাইম বাড়াতে পারবেন। তো আজকের ভিডিওটা একটু বড় হবে, আশা করি যদি পুরো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। তো আপনারা আমার হাতে একটা কন্ট্রোলার দেখতে পারতেছেন, এটা হচ্ছে PWM 10 এম্পিয়ার একটা কন্ট্রোলার। এটা লো কোয়ালিটির একটা কন্ট্রোলার, এটা অরিজিনালটা না, অরিজিনাল PWM কন্ট্রোলার বাংলাদেশে পাওয়া যায় না বললেই চলে। শুধু আপনাদের দেখানোর জন্য এই কন্ট্রোলারটা আমি কিনেছি। এই কন্ট্রোলারটা বাংলাদেশে 500 থেকে 600 টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন। আর ভালো মানের অরিজিনাল PWM কন্ট্রোলার যদি আপনারা কিনেন তাহলে 2,000-3,500 টাকার মধ্যে আপনারা কিনতে পারবেন, এটা এমপিয়ারের উপরে নির্ভর করে। তো এখন আমি ব্যাটারির সাথে কন্ট্রোলারটা কানেকশন দিয়ে দিচ্ছি। আপনারা যদি হাই কোয়ালিটির MPPT কন্ট্রোলার কিনতে চান তাহলে এই ধরনের কন্ট্রোলার কিনতে পারেন। এটা হচ্ছে বিশ্ববিখ্যাত EPFR ব্র্যান্ডের একটা কন্ট্রোলার। অবশ্যই এই কন্ট্রোলারগুলোর দামও অনেক বেশি এবং এই কন্ট্রোলারগুলো দিয়ে এম্পিয়ার বুস্ট করা যায়। এই কন্ট্রোলারটার কয়েকটা ভিডিও আগে আমি দিয়েছি, আপনারা চাইলে ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারেন অথবা এই বাটনে ক্লিক করেও দেখে আসতে পারেন। এই কন্ট্রোলারের একটা বিশেষত্ব হচ্ছে এই কন্ট্রোলারের মধ্যে আপনারা অতিরিক্ত ভোল্টকে এম্পিয়ারে রূপান্তরিত করতে পারবেন। আপনারা চাইলে 24 ভোল্ট, 48 ভোল্ট, 60 ভোল্ট, এমনকি 100 ভোল্ট দিয়েও 12 ভোল্টের ব্যাটারি আপনারা চার্জ করতে পারবেন, এমনকি 24 ভোল্টের ব্যাটারিও চার্জ করতে পারবেন, যেটা সাধারণ PWM বা সাধারণ কন্ট্রোলারে করা যায় না। আর যদি ভালো মানের PWM কন্ট্রোলার আপনারা ব্যবহার করেন তাহলেও 24 ভোল্ট প্যানেল দিয়ে আপনারা 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন। যেমন এখানে যেই EPFR PWM কন্ট্রোলারটা দেখতে পারতেছেন, এটাও খুব ভালো মানের। এই কন্ট্রোলারগুলো দিয়েও আপনারা 24 ভোল্ট প্যানেল ব্যবহার করে 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবেন। PWM কন্ট্রোলারের মধ্যে এই কন্ট্রোলারগুলো অনেক ভালো, আপনারা চাইলে এগুলো কিনে নিতে পারেন। তো এখন আমি কন্ট্রোলারটা ব্যাটারির সাথে কানেকশন দিব। যে কোনো কন্ট্রোলার আপনারা প্রথমে ব্যাটারির সাথে কানেকশন দিয়ে সেটিং করে নেবেন, তা না হলে কন্ট্রোলারের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এখন ব্যাটারিটা প্রায় ফুল আছে, আপনারা দেখতে পারতেছেন এখানে ব্যাটারির ভোল্টেজ 12.9 ভোল্ট দেখাচ্ছে। আপনারা দেখতে পারতেছেন এখানে 3টা পুশ বাটন দেওয়া আছে। বাম সাইডের যেই পুশ বাটনটা, এটা হচ্ছে অপশন বাটন, মাঝখানে একটা হচ্ছে আপ এবং ডাইন সাইডে একটা হচ্ছে ডাউন বাটন। তো অন্যান্য কন্ট্রোলারের দু একটা বাটন বেশি কম থাকতে পারে, সেটা কোনো সমস্যা না, সেটিং করার প্রসেস সব একই ধরনের। এখানে যে অপশন বাটনটা দেখতে পারতেছেন, এটা দিয়ে প্রথমে একটা চাপ দেওয়ার পর অপশন সিলেক্ট করে তারপর আবার 4 থেকে 5 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখতে হবে। তারপর আপ এবং ডাউন বাটন দিয়ে আপনারা বাড়াতে কমাতে পারবেন। তো এখন আপনাদের আমি দেখিয়ে দিব কীভাবে আপনারা বাড়াতে কমাতে পারেন। তো এখন আমি অপশন বাটনটিতে প্রথমে একটা চাপ দিলাম, আপনারা দেখতে পারতেছেন একটা অপশন আসছে, এটা হচ্ছে ওভার চার্জ প্রোটেকশন অপশন। আর এই অপশনটা ব্যাটারির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। তো এখানে দেখতে পারতেছেন আপনারা 14.1 ভোল্ট আছে। তো এখন আমি এটাকে 13.8 ভোল্টে দিব, যেহেতু ফ্লোর চার্জিং ভোল্টেজ হচ্ছে 13.8 ভোল্ট। তার মানে হচ্ছে আপনার ব্যাটারি যখন 13.8 ভোল্ট হয়ে যাবে তারপর অটোমেটিকলি চার্জ করা বন্ধ করে দেবে, যার ফলে আপনার অতিরিক্ত চার্জ হয়ে ব্যাটারির কোনো ক্ষতি হবে না। এখানে আরেকটা কথা বলে নেই, এই ধরনের চার্জার দিয়ে আপনারা ব্যাটারি 3 স্টেজ বা 3টা ধাপে ব্যাটারি চার্জ করতে পারবেন, যেটা ব্যাটারির জন্য অনেক ভালো। বাংলাদেশে যেসব সাধারণ কন্ট্রোলার পাওয়া যায় ওগুলো দিয়ে সর্বোচ্চ 2 ধাপে ব্যাটারি চার্জ করা যায়, 3 ধাপে করা যায় না। আর ওই স্টেজগুলো হচ্ছে বাল্ক, অ্যাবজর্ব এবং ফ্লোট। পরবর্তীতে কোনো ভিডিওতে আমি ব্যাটারি চার্জ করার ধাপগুলো নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখতে পারতেছেন এখানে আমি ফ্লোর চার্জিং ভোল্ট দিয়েছি 13.8 ভোল্ট, এটা সেরে দেওয়ার পর অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাবে। তো এখন আমি পরবর্তী অপশনে চলে যাব। পরবর্তীতে যে অপশনটা আছে সেটা হচ্ছে লোড রিকানেক্ট ভোল্টেজ। এখানে দেখতে পারতেছেন 11.7 আছে, এখন আমি এটাকে 12.2 সেট করে দেব। এখন আমি আপ বাটন দিয়ে এই ভোল্টেজটাকে 12.2 সেট করে দিলাম। আপনারা দেখতে পারতেছেন এটাও সেট হয়ে গেছে।
তো এখন আমি পরবর্তী অপশনে যাব। পরবর্তী যে অপশনটা আছে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন, এটা হচ্ছে ওভার ডিসচার্জ প্রোটেকশন। এখানে দেখতে পারতেছেন ওভার ডিসচার্জ প্রোটেকশন আছে 10.5 ভোল্ট। তো অনেক কন্ট্রোলারে ওভার ডিসচার্জ প্রোটেকশন ভোল্টেজটা 10.5 দেওয়া থাকে। আপনারা যদি আপনাদের ব্যাটারি লাইফ টাইম আরও বাড়াতে চান তাহলে ওভার ডিসচার্জ ভোল্টেজটা 11.1 ভোল্টে দিবেন। তার কারণ হচ্ছে যে কোনো ব্যাটারি যদি আপনারা পুরোপুরি ডিসচার্জ করে ফেলেন তাহলে ব্যাটারির লাইফ টাইম অনেক কমে যায়, আর যদি আপনারা ব্যাটারির 20% চার্জ আপনারা রেখে দেন তাহলে ব্যাটারির লাইফ টাইম একটু বেড়ে যায়। তো এখানে যদি আপনারা 11.1 ভোল্টে ওভার ডিসচার্জ প্রোটেকশনটা দিয়ে দেন তাহলে আপনাদের ব্যাটারি পুরোপুরি ডিসচার্জ হবে না, 20% বা 15% চার্জ অবশিষ্ট থাকবে, যার ফলে আপনাদের ব্যাটারির লাইফ টাইম অনেক বেড়ে যাবে। তো এখন আমি ওভার ডিসচার্জ প্রোটেকশনটা 11.1 ভোল্টে দিয়ে দিলাম। তো পরবর্তীতে যে অপশনটা আছে এটা হচ্ছে আপনারা লোডটা কতক্ষণ চালাবেন। এখানে দেখতে পারতেছেন 24 ঘন্টা দেওয়া আছে। আপনারা যদি চান 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা চালাতে তাহলে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে আমি 24 ঘন্টাই রেখে দিলাম, যেহেতু আমার লোড 24 ঘন্টা চলবে, যত ঘন্টা আপনারা সিলেক্ট করে দিবেন তত ঘন্টাই চালাতে পারবেন। তো পরবর্তীতে যে অপশনটা আছে এটা হচ্ছে ব্যাটারি সিলেক্ট অপশন। আপনারা যদি একটা ব্যাটারি ব্যবহার করেন তাহলে একটা দিবেন, যদি দুইটা ব্যাটারি ব্যবহার করেন তাহলে দুইটা দিবেন। আমি যেহেতু একটা ব্যাটারি ব্যবহার করি সেই জন্য আমি একটা ব্যাটারি সিলেক্ট করে দিয়েছি। তো এখানে আমার মোট 5টা অপশনই কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি এভাবে আপনাদের কন্ট্রোলারটা সেট করে দেন তাহলে ব্যাটারির লাইফ টাইম অনেক গুণ আপনারা বাড়াতে পারবেন। কোনো ব্যাটারির যদি সাধারণত 3 বছর চলে আপনারা যদি এইভাবে ব্যবহার করেন তাহলে 4 থেকে 5 বছর আপনারা চালাতে পারবেন। আপনাদের চীনের সুবিধার্থে আমি এখানে কয়েকটা হাই কোয়ালিটির PWM সোলার চার্জ কন্ট্রোলারের ছবি দিয়েছি। আপনারা চাইলে এগুলো আলি এক্সপ্রেস থেকে কিনতে পারেন, এগুলোর 3 থেকে 6 হাজার টাকার মধ্যে কিনতে পারবেন। এম্পিয়ারের উপর দাম বেশি কম হতে পারে। আর যদি আপনারা আমার কাছ থেকে এই ধরনের হাই কোয়ালিটির PWM অথবা MPPT সোলার চার্জ কন্ট্রোলার নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ করার আগে বলবো, আপনি যদি পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে এখানে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি অন করে দিন।